নমস্কার বন্ধুরা, তন্দুরি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করবো একদমই গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটি, তো চিকেন কারি রেসিপি। এই রেসিপিতে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করবো না, এর মধ্যে শুধু বাটা মশলা দিয়ে করব। তো চিকেন কারি করার জন্য আমি চিকেন নিয়েছি 1 কেজি মতো। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নিয়ে নেবো আমি 3টে আলু। আলুটাকে এভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর নিয়েছি 3টে পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচি নিয়েছি। আর এদিকে একটা রসুন, 3 ইঞ্চি মতো আদা, 2 টেবিল চামচ মতো জিরে, আর 8টা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি আলুটাকে ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি একটা। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো নুন দিলাম। দিয়ে এবার আলুটাকে 2-3 মিনিট পর্যন্ত আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো এইভাবে আলুটাকে ভেজে তুলে নেবো, তুলে নিয়ে তারপরে আমি চিকেনটাকে রান্না করবো। তো দেখুন, এই চিকেনটা রান্না করার জন্য আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আবার 200 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার কুচুনো পেঁয়াজটাকে, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে 1-2 মিনিট মতো লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে মশলাগুলো যে পেস্ট করে রেখেছি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, কোনো রকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তারপরে আবার কোনো রকম গুঁড়ো মশলাও দেবো না। তো এই চিকেন এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ টেস্ট হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2/4 চামচ নুন, আর 4 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তো এইভাবে দিয়ে এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব, ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, মশলাটা কষানো হয়ে গেলে বুঝতে পারবেন সাইড দিয়ে তেল উঠে আসবে। দেখুন, সাইড দিয়ে তেল উঠে আসছে, তো মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে এবার 15 মিনিট মতো এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। তো মাংস যত কষানো হবে তত তার স্বাদ বেশি হয়, মাংস কষানোর কাছে সব কিছু। তো এইভাবে কষিয়ে নিলাম, দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি আমি। আর ঘন ঘন এটাকে নেড়ে দিতে হবে, নেড়ে না দিলে নিচে লেগে ধরবে। তো এইভাবে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো দেখুন, এইভাবে আপনারা বাড়িতে মাংস কিন্তু রেঁধে খেয়ে দেখতে পারেন, বারো দারুণ টেস্ট হয়। তো খুব ভালো হয় খেতে। কোনো রকম গুঁড়ো মশলা দিলাম না, লঙ্কার গুঁড়োও দিলাম না, তবুও কিন্তু কালারটা খুব দারুণ হয়েছে। তো দেখুন, এইভাবে আমি মাংসটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে 15 মিনিট মতো কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঝোলের জল দেবো পরে। তো এইভাবে কষিয়ে নিয়ে মাংসটাকে রান্না করবো। তো দেখুন, 1 কেজি মাংসের মধ্যে সেমন একটা খুব একটা বেশি পরিমাণে কিন্তু মশলাও দিইনি, খুব কম মশলা দিয়ে রান্না করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কষাতে থাকি। তো ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে কষাবো। যখন বুঝতে পারবেন যে সাইড দিয়ে তেল উঠে উঠে আসছে এরকম, তখন বুঝতে পারবেন যে এটা কষানো ভালোভাবে হয়ে গেছে। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। তো 15 মিনিট মতো কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এটাতে 1 লিটার মতো জল দিলাম। জল দিয়ে এটাকে এবার 30 মিনিট মতো আমি বয়েল হতে দেবো, মানে সেদ্ধ হবে 30 মিনিট। তো 30 মিনিট সেদ্ধ হবে, জলটাও শুকিয়ে আসবে, তারপরে মাংসটা একদমই তৈরি হয়ে যাবে। তো দেখুন, এভাবে এবার জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলো। তো এটাকে এবার ঝোলটাকে পুরো শুকিয়ে নেব। তো বেশি আজকের মাংসটা তো খুব একটা বেশি ঝোল রাখছি না, সামান্য একটু রাখবো, যেহেতু এটার গামাকা গামাকা গাঢ় গাঢ় ঝোলটা রাখবো। তো দেখুন, 2 টেবিল চামচ মতো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো এরকম আমি গরম মশলা দিয়ে দেখুন দেখাচ্ছি, এইভাবে এরকম নামিয়ে নেব। তো তরকারিটা প্রায় তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটা একদমই তৈরি, খাওয়ার জন্য একদমই পারফেক্ট হয়ে গেছে। তো এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয়, খুবই সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখালাম। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।